কি রে কি করছিস কিউএ ভিডিও শুট করছিস মানে মানে প্রশ্ন উত্তর তুই ঠিক উত্তর দেখছিস না ভুল উত্তর দিচ্ছিস ওরা জানবে কি করে আরে আমি ওদেরকে যা বলবো তো সেটাই মানবে নাকি না না শোন আজ আমরা ঠিক করেছি আমি আর তোর বাবা মিলে তোর সব প্রশ্নের উত্তর দেব সর সর তাহলে শুরু করা যাক বম পোস্তর প্রশ্ন মা বাবা নমস্কার নমস্কার পুতনা জিজ্ঞাসা করেছে সোনালী পাল জিজ্ঞাসা করেছে যে তোমার বাবা ও মায়ের নাম কি আমি তো জানতাম আমাদের মেয়ে আমাদের নাম একদিন উজ্জ্বল করবে আমার বাবার নাম হলো পিটার রয় এন্ড মায়ের নাম হলো পুতনা রয় তো আমার নাম হলো নবেন্দু রয় আর আমি হলো পদ্মা রয় সো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে নিপমালা দাস রয় সে জিজ্ঞাসা করেছে যে তুমি তোমার ফ্যামিলিতে সব থেকে বেশি কাকে ভালোবাসো এটা আমার কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন হলো একটা সন্তান সব থেকে বেশি তার মাকে কে ভালোবাসে ঘোড়ার ডিম মান্তু আমায় বেশি ভালোবাসে মোটেই না মেয়েরা একটু বাবা ভক্ত হয় মান্তু আমি তোকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে কোলে পিঠে করে মানুষ করেছি ও তাই তাহলে খাও

বেশিরভাগ সময় ফোন ঘাটে আর ফোন ঘেটে ঘেটে চারটি জিনিস অর্ডার করে তোর আজও একটা পার্সেল এসছে এই দেখ এটা এসছে ও এটা এসে গেছে কি আছে এতে আমি তো একটা লিকুইড লিপস্টিক অর্ডার করেছি

পর্যন্ত এই টাইম পিরিয়ড মধ্যে তোমরা পার্পল এতে অ্যামেজিং অফার পেয়ে যাবে আর 7 জানুয়ারিতে তোমরা এনওয়াই বেড যে কোনো প্রোডাক্টসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে সো দেরি কি সে তাড়াতাড়ি যাও ডেসক্রিপশনে লিংকটা দেওয়া রইল তারপরে সে জিজ্ঞাসা করেছে যে তুমি সবথেকে বেশি কিসে ভয় পাও কিসে কিসে আমি না সবথেকে বেশি সাইকোপ্যাথে ভয় পাই মানে পাগলদেরকে কিন্তু তুই যে বাথরুমে এত বড় মাকো

চব্বিশ চলছে আমি না না বোঝার বুঝে গেছে তুই পরের কোশ্চেন বল মেয়েটা আমার কত বড় হয়ে গেল নেক্সট কোশ্চেন ও সে জিজ্ঞাসা করেছে তুমি ছোটবেলায় কি হতে চাইতে তো আমি না ছোটবেলায় পুলিশ হতে চাইতাম আমি যেতে দিইনি মহৎ কাজ করেছো তুমি যেতে দিলে অন্তত দেশের তো কাজে লাগতো নেক্সট কোশ্চেন হচ্ছে রমা ঘোষের সে জিজ্ঞাসা করেছে তুমি যদি পশু হতে তাহলে কি পশু হতে চাইতে গাধা সে তো এখনো আছে মোটেই না আমি যদি পশু হতাম তাহলে আমি মারমেড হতে চাইতাম জলপরি জলপুরি বাহ এত কল্পনার জগতে বেঁচে আছে এর দ্বারা কিচ্ছু হবে না কি তুমি? ওহ রে করবে। এই দেখো শহর সামনে একদম ঝগড়া করবে না বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন। রুমা মজুমদার দা জিজ্ঞাসা করেছে তোমার হরর এক্সপেরিয়েন্সের ব্যাপারে বলো। সত্যি কথা বলছি। আজব কিছু ভূতের সাথে আমার দেখা হয়নি গো। হ্যাঁ। রাজা মদবের দয়ায় আমার বাড়িতে আমি মাঝে মাঝে শত নারারে সিঁнди দিই কিনা ভূত প্রেত কোনো কিচ্ছু এখানে নেই। একদম শুদ্ধ বাড়ি আমাদের। নেক্সট কোশ্চেন জি করেছে ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় সে জিজ্ঞাসা করেছে তুমি কি তোমার ছোটবেলাটাকে মিস করো আর ছোটবেলার একটা বেস্ট মুহূর্ত বলো প্রতিদিনা মানুষই ছোটবেলাকে মিস করে ঠিক আছে আমিও যখন ছোট ছিলাম কোনো কিছু চিন্তা ছিল না শুধু খেলতাম ঘুরতাম খেতাম আর পড়াশোনা করতাম যত বড় হই দিন দিন যেন মনে হচ্ছে মাথায় অনেক ধরনের চাপ পড়ে যাচ্ছে এন্ড সত্যি কথা বলতে নিজের মধ্যে বাচ্চাটা মনে হচ্ছে আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে তো হ্যাঁ আমি আমার ছোটবেলাটাকে খুব মিস করি তুই থাম থাম ওর ছোটবেলার গল্প তো জেগে বসে আছে আর তারপরে খাটে বসিয়ে দিয়ে যেত ময়েল ক্লথ বিছিয়ে যেখানটা বসে থাকতো সেখানটা গর্ত বানাতো বানিয়ে সেখানে টয়লেট করতো করে এদিক ওদিক দেখতো যেই কেউ নেই অমনি ছপাত করে মাথাটা ডুবিয়ে দিত টয়লেটের মধ্যে তাই তো মাথায় তো চুল হয়েছে তবে যাই বলো আর তাই বলো ও যখন ছোট ছিল মুখটা কিন্তু ভারী মিষ্টি ছিল বলে হ্যাঁ খুব মিষ্টি ছিল মুখটা মান্তুর হ্যাঁ সবাই বলতো মান্তুকে একেবারে ডল পুতুলের মতন দেখতে

যদিও ওকে কেউ পাত্তা দেয় না কিন্তু বাবা হয়ে ফেলে তো দিতে পারবো না অঙ্কিতা সব জিজ্ঞাসা করেছে মা তোমাকে কি দিয়ে মারেছে হ্যাঁ আমার ভালো নেক্সট কোয়েশ্চেন অরব জিজ্ঞাসা করেছে তুমি কোথায় থাকো মাটির উপরে আকাশের নিচে আমার ছোট্ট বাড়িতে লীলা মল্লিক জিজ্ঞাসা করেছে তোমার বোর্ড এক্সামের রেজাল্টটা বলো ফেল না পাস অবশ্যই পাস করেছি না হলে আর এই বাড়িতে আমাকে থাকতে দেয় কবে এই দুজনে মিলে আমাকে বাড়ি থেকে বার করে দিত জিত বসাক জিজ্ঞাসা করেছে তোমার বোন দোয়েল কি বেলি ডান্সার ও কি ডান্সার নয় ও সব রকমের ডান্স পারে খিচুড়ি বোঝো খিচুড়ি ও মিশ্রণ সব রকমের সবজি ডাল চাল একসাথে দিয়ে হচ্ছে খিচুড়ি জিজ্ঞেস করেছে তুমি যদি কোনদিন হঠাৎ করে ছেলে হয়ে যাও তাহলে তোমার কেমন লাগবে বিশ্বাস করো আমি যে মেয়ে হয়ে তাতে আমার এতটুকু ক্ষোভ নেই আমি ভীষণ হ্যাপি মেয়ে হয়ে কিন্তু হ্যাঁ প্রতিটা মেয়ের মতন আমারও কখনো না কখনো একবার হলেও মনে হয়েছে যে ইস যদি আমিও ছেলে হতাম হয়তো গরমকালে জামা কাপড় খুলে ঘুরে বেড়াতাম রাত্রি অবধি রাস্তায় আড্ডা মারতাম কোনোদিন কোনো কিছুর ভয় থাকতো না এন্ড আরো অনেক কারণের জন্য হ্যাঁ মাঝে সাথে একবার মনে হয়েছে যে ছেলে হলে ভালো হতো আর হঠাৎ করে যদি আমি কয়েকদিনের জন্য ছেলে হয়ে যাই তাহলে সেই সব স্বপ্নগুলো আমি পূরণ করে নেব কিন্তু আমি আবার লিপস্টিক ছাড়া থাকতে পারি না লিপস্টিক পরে ছেলে আবার ভালো লাগবে না মা বাবা তোমাদের কি কখনো মনে হয় যে দুখানা মেয়ে না হয়ে তোমাদের একটা অন্তত ছেলে হলে ভালো লাগতো মোটেই না তুই মেয়ে হয়ে ভালো আমার সত্যি কথা বলছি আমি ভগবান দুখন মেয়ে হয় আর আমার দুখনাই মেয়ে হয়েছে আমি তো খুব খুশি ছেলেমেলে আমার চাই না আর সত্যি কথা বলতে ছেলেরা এমন কি করতে পারে যেটা মেয়েরা করতে পারে না আমার মেয়েরাই ভালো বলি গেছে আমাকে এখন রুটি করতে আমি আসছি আর কাপ চা আর পাচ্ছি না মান তুই এবার তুই ঘুমালব লাগলো কিউ এন এটা জানিও যাদের যাদের প্রশ্ন আমি নিতে পারিনি তাদেরকে আবার সরি বলে দিচ্ছি আমার এর আগেও দুখানা কিউ এন আছে অনেক প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারো আমি ডেসক্রিপশনে সেই দুটো ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিলাম আর মা বাবার সাথে প্রশ্ন বিচিত্র তোমাদের ঠিক কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ফানি ভিডিওতে বাই বাই